এই উম্মত গুনাহ করুক না তাতে কিছু আসে যায় না। করতে 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 কোনো এক পর্বে যদি অনি সূচনা আসে, লজ্জিত হয়, মাথা ধরা যদি শুধু একটা চিৎকার দেয় বাবার, কি হাদিসের শব্দ, ইবনা আদম ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার, যদি চিৎকার দেয় আমি শেষ হয়ে গেলাম, আমি বুঝি জাহান্নামী, তো আল্লাহ জবাব দেয় মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি কুলতু লাকা লা তাহজান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসাত ওয়া লিআজলিকা সামাইতু নাফসিয়াল আজিজুল গফফার। আরবি বোঝেন না, বুঝলে মনে হয় চিৎকার বাহির হয়ে যেত। আমাদের মালিক কি বলে, এই উম্মতের জন্য কি বলে, মাথা ধরা বসা গেছে, ভিতর থেকে চিৎকার বাহির হয়েছে, হায় আমি বুঝি জাহান্নামী। তো আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমার রেজার চাদর দিয়ে আমি তোকে ডাইকা নেই, ওয়াল্লাইতু ইলাইকা গফরানি, আমার মাগফিরাতের ভিতরে আমি তোকে ডুবাইয়া দেই, আমি ছুটা চলে আসি তোর পেটে হাত বুলাই আর বলি লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসাত, তোর সব কিছু মাফ করে দিলাম, ওয়া লিআজলিকা সামাইতু নাফসিয়াল আজিজুল গফফার, তোর জন্য রাজি করা কঠিন না, কিন্তু ওয়াদা করতে হবে, পাক্কা কসম খাইতে হবে, নিজের সাথে প্রতিজ্ঞা করতে হবে। কি চান যে আল্লাহ চিনুক, আল্লাহ রসুল চিনুক, কি বলেন? না না, সত্য বলতে চায় না। দুনিয়া চিনলে কিছু আসে যায় না, যদি মালিক না চিনলো, আল্লাহ না চিনলো, আর আল্লাহ যদি চিনল, হায় 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 হায়। আমাদের মালিক তো কিরকম জানেন, মান কাল্লাম আল্লাহু লাম ইউআযিব, যার সাথে আল্লাহ মুখ লাগাবে তাকে শাস্তি দিবে না। হাদিসে কুদসি, মান কাল্লাম আল্লাহু লাম ইউআযিব, যার সাথে আল্লাহ কথা বলবে কিয়ামতের মাঠে, যারে ইশারা করবে তাকেও শাস্তি দিবে না। আল্লাহ তো শানওয়ালা, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আমাদের আল্লাহ তো বড় শানওয়ালা আল্লাহ। ওই আল্লাহ চিনো, হায় হায়, এটাই মকসদ, উদ্দেশ্য এই ছোট্ট জীবনটার। ৬০-৭০ বছরের উদ্দেশ্য আল্লাহ চিনুক, কে আল্লাহ আমাকে চিনুক, আল্লাহ রসুল আমাকে চিনুক। আল্লাহ চিনলেই হবে, রসুল চিনলেই হবে, কি বলেন? আল্লাহ চিনুক, এটার জন্য তো আমাকেও আল্লাহকে চিনতে হবে না, চিনতে হবে না, রসুলকে চিনতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হইতে হবে, তাইলে আল্লাহ চিনবে, তাহলে আল্লাহ রসুল চিনবে। সময় নাই আপনাদের কাছে, হাদিস একটু খালি একটা বলি, একটা একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি নিয়ে মোড়া দেখেন না। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, ওই কিতাবের ভিতরে আছে লাশ যখন কবরের পাশে নিবে না, তো কবর মাটি, কবর কানে কানে বলবে আয়শা গেছো, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, রাখতে দেরি আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। রেওয়ায়াত বর্ণনা করছেন, লাশ যখন রাখতে যাবে কবরে, উপর থেকে আওয়াজ আসবে ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, মালাইকাতি ও আমার ফেরেশতারা খবরদার যদি আমার বান্দা বান্দির শরীর মাটিতে টাচ করলো, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা, ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব ওয়া আবদাতি আলা তুরাব, আমার বান্দা বান্দির শরীর যেন মাটিতে টাচ না করে, টাচ। ওই আল্লাহ রাজি করে দেখেন না, সাহাবা রাজি করছিলেন, আল্লাহকে রাজি করছেন, আল্লাহকে পাইছিলেন। হাদিসে কুদসি এটা বলে উতলুবনি তাজিদনি, ও বান্দা কত কিছুই তো চাইলি দুনিয়াতে, কিছুই পাইলি না, উতলুবনি তাজিদনি, আমাকে তালাশ করে দেখ পাবি পাবি, ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাবি, ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, আমাকে হারাইলে সব হারায়া যাবে। হায় হায়, যেই সন্তানের জন্য সব কিছু হারায়া দিছে, ওই সাহাবীর কাহিনী মনে উঠলো, যে যুবক বাপের বিরুদ্ধে আল্লাহর রাসূলের কাছে অভিযোগ করছে, তো সে কবিতা মনে মনে পড়তে পড়তে আসতেছে আল্লাহর রাসূলের জিয়ারতের জন্য, সালাম যখন দিছে তা আল্লাহর রাসূল জবাব দিয়া বলছে কবিতা শোনা, তো বলছে কবিতা তো মনে মনে পড়ছি, ঠোঁটও তো নড়ে নাই, জিহ্বাও তো হেলে নাই, আপনি জানলেন কোত্থেকে? কাকা নাব্বানিয়াল আলিমুল খাবির, আল্লাহ জানায়া দিয়েছেন, শুধু জানায় না শুনতে বলছেন। কি কবিতা লম্বা, আমি কবিতা শুনাইতে পারবো না, দুই একটা তর্জমা শুনাই। যুবক বৃদ্ধ বাড়ির থেকে ভাবতে ভাবতে যাইতেছিল, একা ছিলাম, বড় স্বপ্ন ছিল বিয়ে হবে, হয়ে গেছে বিয়ে, এখন স্বপ্ন আর আমার একা রয় নাই, দুইজনের হয়ে গেছে স্বপ্ন, দুইজনে মিলেই ভাবতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম, কুল কবে আল্লাহ ভরা দিবে। কুল ভরা বোঝেন? যেদিন তুই আসলি দুনিয়াতে দুইজনেই দুইজনের বাচ্চা ছেড়া দিলাম। কি সন্তানের পরে কি মা বাবা নিজের জন্য বাঁচে? কি নিজের জন্য বাঁচে? না 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 না, ভুল বুঝছেন। সন্তানের জন্য বাঁচে। আমরা কেন বেঁচে আছি? সন্তানের জন্য বেঁচে আছি, সন্তানের ভবিষ্যতের জন্য। আপনি আমাকে কি বুঝাবেন? নোয়াখালী প্রবাস শাসিত দেশ, এইখানে আমার ওয়াজের দরকার নাই। পেন ড্রাইভের মতো যদি খোলা যেত, এটা পেন ড্রাইভের মতো, শুধু স্ক্রিনে লাগায় দিতাম, হাজারো কান্না হাজারো হাসি এখানে লুকানো আছে। আমরা প্রবাসে চিনি, মানুষের কান্না আমাদের এখানে লুকানো আছে। প্রবাস বড় শান্তির জিনিস না, বড় কষ্টের জিনিস যে প্রবাসে ছিল। কবির কথাই সত্য, হায় হায় ঈদের দিন যখন আসে তো প্রবাসী বলতে থাকে, ঈদ কে দিন সব মিলেঙ্গে আপনি আপনি ইয়ার সে, মাই মিলুঙ্গা দর্দে গম কি পাথরি দেওয়ার সে। এটাই সত্য। প্রবাসে যখন ঈদ আসে না, হায় হায় আজকে তো ভিডিও কল। আপনাদের নোয়াখালীর কাহিনী আমার মনে আছে। আমি হজে ওমরায় গেছি, তো চলে আসবো, ট্যাক্সি ভাড়া করছি, চেহারায় বোঝা যাইতেছিল না কোন দেশের। আমি বৈশাখী, আমি মনে করছি ইন্ডিয়া পাকিস্তানের হবে, নাদুস নাদুস চেহারা, সুন্দর। তা আমি উর্দুতে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায়? তা বাংলাদেশে। তাহলে আমি বললাম তোমার সাথে তার উর্দু বলে কোনো দরকার নাই, কোথায় বাড়ি? কয় নোয়াখালী। কতদিন এইখানে? কয় 25 বছর। বাড়ি গেছো কয়দিন পর পর বাড়ি যাও? কয় 2 থেকে 3 বছর পর। আমি বললাম মাইনা নিলাম 2 বছর পর, তাহলে 25 বছর, আপনি 12 বার বাড়ি গেছেন, ঠিক না? তো বলে হ্যাঁ হুজুর তাই হবে। তো আমি বললাম যে আপনি তো জীবনের কোনো মজাই দেখেন নাই, বৎসরে 25 বছরে 12 বার বাড়ি গেছেন, 2 মাস থেকে 3 মাস ছিলেন 36 মাস, 3 বছর আপনি বাড়িতে ছিলেন, 23 বছরই আপনি বাহিরে আছেন, লাইফের তো কোনো মজা আপনি বোঝেন নাই। হয় হয় আমি জানি না আমার কথার ভিতরে যে বিষ মাখানো ছিল, সে হ্যান্ডে গাড়ি চালানো ছেড়া দিয়া সাইড করে চোখের পানি ছেড়া দিছে। হুজুর আপনি বোঝেন, আমার পরিবার পরিজন বোঝে। আমার মেয়ে আজকে আমাকে ফোন করছে, তার নাকি ক্যালকুলেটর লাগবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। একটা ক্যালকুলেটর বাহির হয়েছে সায়েন্টিফিক, তার লাগবে। আমি ট্যাক্সি চালাই, সকালবেলা বাহির হই, বিকালে ফিরি, পোশাকটা আমার নিজের হাতে ধুইতে হয়। কখনো আমি এমনও ক্লান্ত হই যে ফ্রিজের ওই ঠান্ডা খাবার খাইয়ে ঘুমায়া পড়ি। হায় 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 হায়। মা বাবা সন্তান হওয়ার পরে নিজের জন্য বাঁচে না। সাহাবী রাসূল বলতেছিল, ওই দিন থেকে আমার বাঁচা আমি ভুলে গেছি, তোর জন্য বাঁচতেছিলাম। হায় হায় লম্বা কাহিনী। আমি বুড়া হইতেছিলাম, তুই জওয়ান হইতেছিলি। আমার যৌবন তোর ভিতরে স্থানান্তর হইতেছিল, আর আমি বুড়া হইতেছিলাম, আমার যৌবন তোর ভিতরে ট্রান্সফার হইতেছিল। লম্বা, শেষ পর্যন্ত বৃদ্ধ মনে মনে বলতেছিল, তুই আমাকে বাপ না ভাবতি, একজন হিতাকাঙ্ক্ষিত ভাবতে পারতি, যে আমি তোর জন্য কি না করছি। তুই আল্লাহর রাসূলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ। আল্লাহ রাসূল আব্বাকে দেখেন নাই, কবিতা শুনতেছিলেন আর চোখের পানিতে বুক ভাসতেছিলেন। কবিতা যখন শেষ, তো যুবকের কলার ধরে বলছে, কুম আনতা ওয়া মালুকা লি আবিকা, উঠ তুই আর তোর মাল তোর বাপের জন্য, বাপের বিরুদ্ধে অভিযোগ, ঠিক না? ওই সন্তান জানে না বাপের কবর কোথায়, ওই সন্তান জানে না বাপের কবর কোনটা। করুণা ওইটাই দেখায় দিছে চোখে আঙ্গুল দিয়া। ওই সন্তান জানে না বাপের কবরস্থান কোনটা। ওই সন্তান বাপেকে পিপি পড়া, মাস্ক পড়া, হ্যান্ড গ্লাভস পড়া, ওই সন্তান 2 ফোঁটা চোখের পানি দিয়া বাপকে কবরে রাখতে পারে না। ফোন করে বলছে, সৎ কাজ আপনারা করে আনেন, আমার বাপের করুণা হয়েছে, আমরা আসতে চাই না। হায় হায় হায়, এটার নামই দুনিয়া। আল্লাহকে চিনতে হইলে আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম হতে হবে। রাজি? ওয়াদা পাক্কা? যুবকরা বুঝাইতে পারলাম? কিন্তু যদি আমিষাপাড়ার মানুষ প্রশ্ন করে, রাসূল তো নাই, আল্লাহকে তো চোখেই দেখা যায় না, ঠিক না? লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, দন্দারুনা আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, বর্ণনা দিয়া শেষ করা যায় না, শেষ করা যায় না। ওই আল্লাহর গোলাম কিভাবে হব? রাসূলের গোলাম কিভাবে হব? রাসূল তো 1432 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। 10 হিজরিতে আল্লাহ রাসূল দুনিয়ার থেকে চলে গেছেন। এখন 1442 চলতেছে, 1432 বছর আগে। রসুলকে কি কইরা গোলাম হব, আল্লাহর গোলাম কি কইরা হব দেখাই তো যায় না, ঠিক না? আল্লাহ সলিউশন দিবেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূলের গোলাম হও, আমার গোলামি মাইনা নিব, তোমরা আমারও গোলাম হিসাবে গণ্য হবে। আমি মাইনা নিব, তোমরা আমার গোলাম। কিন্তু প্রশ্ন ওইটাই ফিরে আসে, রাসূলও তো নাই, কেমনে গোলাম হব? ওই জন্য মেরে দোস্ত, আল্লাহ 1400 বছর আগের থেকে ব্যবস্থা করে রাখছেন, কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক মানুষকে আল্লাহ আল্লাহর রাসূলের গোলাম হওয়া ছাড়া, আল্লাহ আল্লাহর রাসূলের কাছে পরিচয় পরিচিতি ছাড়া এই দুনিয়ার মালিক হয়ে চলে গেলেও কোনো লাভ হবে না। এটা মানুষের প্রয়োজন, এটাই আসল যে আল্লাহ চিনে কিনা, আল্লাহ রাসূল চিনে কিনা, এটাই প্রয়োজন হবে মানুষের। বাত কাপড় বাসস্থানের কি প্রয়োজন, এর চেয়ে বড় যে প্রয়োজন এটা হবে। এই জন্য প্রত্যেক মানুষ যেন সহজে চিনতে পারে, এই জন্য আল্লাহ সিস্টেম করছেন, নিজেই নির্বাচন করছেন, নিজেই নির্বাচিত করছেন। আওরাসনাল কিতাবাল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা, হক্কানি আলেমদেরকে, উলামায়ে দেওবন্দকে, হক্কানি উলামাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন প্রত্যেক মুজহাব থেকে। হক্কানি উলামাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, আর বন্ধুকে বলছেন, বন্ধু আমি নির্বাচিত করলাম, আপনি সত্যায়িত করেন। তো আল্লাহ রাসূল সত্যায়িত করতে চাল, উলামা ওয়ারাসাতুল আমবিয়া লাম ইউরিসু দীনারাম ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউরিসুল ইলম। মজ্জা হুজুর এখানে মাদ্রাসা খুলছে, এই জিম্মাদারি কাদের ছিল দেখা খুলছে, আর না হইলে কোনোদিনই অজায় পড়া গায় আইসা। ওই সময়, যেই সময় খুলছে ওই সময় মনে হয় রাস্তাও ছিল না, ঘাটও ছিল না, এই এলাকাও ছিল না, এরকম পরিবেশও ছিল না। না জানি কত মানুষই ওই সময় ওনাকে গালিও দিছে, ঠিক না? দায়িত্ব কাঁধে বিদায় এখানে খুলছে, উনি চলে গেছে বটে, কিন্তু আজকে ওনার উত্তরসূরিরা এখনো ওইটাকে কাঁধে নিয়ে ঘুরতেছে। আমরাও দায়িত্ব কাঁধে বিদায় সারা দুনিয়া ঘুরে বেড়াইতেছি, চোখের পানি ছড়াইতেছি, নাইলে যদি দায়িত্ব কাঁধে না থাকতো কসম খোদার এই শীতের কনকনে রাত্রে আপনাদের পিছে পড়ার কোনো প্রশ্ন ওঠে না। ফজর পড়েই আমাকে এয়ারপোর্ট যেতে হবে, সিলেট যেতে হবে কালকে। কত রাত্রে আমি এইখান থেকে পৌঁছবো জানি না, কিভাবে পৌঁছবো এটাও জানি না। আল্লাহ যদি পৌঁছায় দেয়, আমরা আপনাদের পিছিয়ে পড়তাম না, ওলামা আপনাদের পিছিয়ে পড়তো না। আপনারা খামাখা ওলামাদেরকে দুশ্মন মনে করেন, ওলামা দুশ্মন না, আল্লাহওয়ালারা দুশ্মন না, মাদ্রাসাওয়ালারা দুশ্মন না, মক্তবওয়ালারা দুশ্মন না। আজকে এগুলো আসছে দেখি বাংলাদেশ আসে। আমি তো বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, বাংলাদেশের জন্মলগ্ন থেকে শতবার ভূমিকম্প আসছে, 7.8 ভূমিকম্প পর্যন্ত আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। আমার বিশ্বাস যতদিন পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, মার্কাজ, হেফজোখানা, মক্তব, আল্লাহওয়ালাদের ঘাঁটি বাংলাদেশে থাকবে, এটা নড়বে চড়বে পড়বে না, ইনশাআল্লাহ পড়বে না। ওই সমস্ত লোকদের কথা এখনো মিডিয়ায় ট্যাপ করা আছে যারা করোনা আসার সাথে সাথে বলছিল লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে মারা যাবে, দাফন করার লোক পাওয়া যাবে না, বিপর্যয় ঘটবে। মিডিয়ার চিৎকার, মিডিয়া প্রচার করছে তাদের চিৎকার, তারা চিৎকার দেয় না। কিন্তু বাংলাদেশে অত কোনো বিপর্যয় আলহামদুলিল্লাহ ঘটে নাই, সারা দুনিয়ার চেয়ে কম বিপর্যয় বাংলাদেশের মানুষ ঘটছে। আমি প্রশাসনকে সাবাসি দিব, জাযায়ে খায়ের দেখ আল্লাহ এদেরকে, আমাদের সরকারকেও আল্লাহ জাযায়ে খায়ের দেখ। এই পরিবেশের ভিতরে আমাদেরকে প্রোগ্রাম করতে দিতেছে, আমার বিশ্বাস এরকম প্রোগ্রাম চলতে থাকলে বাংলাদেশে করোনা যদিও 90 থেকে এখন 20-তে চলে আসছে, 20 চলে আসছে 19-এর থেকে, আমি কই 20-25 আসুক, ইনশাআল্লাহ বাংলাদেশ নড়বে না চড়বে না, কোনো বিপর্যয় ঘটবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, এরকম দেশ দুনিয়াতে অদ্বিতীয় আর কোনোটা নাই আমাদের দেশের মতো। মক্কা মদিনা ভিন্ন কথা, এত আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই, এত আলেম কোনো দেশে নাই, এত হাফেজ কোনো দেশে নাই, এত মক্তব কোনো দেশে নাই, এত হেফজোখানা কোনো দেশে নাই। আপনি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না, আমি মিডিয়া চোখে দেখছি, চোখে ঘুরা দেখছি চোখে। আপনি কি আমেরিকা আমাকে বুঝাবেন? 2016-তে আমি আমেরিকা গেছি, আমার সফর ছিল নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত 5700 মাইল আমি বাই রোড সফর করছি, বাই রোড, কোনো আমেরিকানও করে নাই। আপনি আমাকে কি আমেরিকা বুঝাবেন? সারা দুনিয়া কি বুঝাবেন আপনি আমাকে? আমি দুনিয়া ঘুরা বলতেছি বাংলাদেশের মতো দেশ দুনিয়াতে নাই, নড়বে চড়বে ইনশাআল্লাহ পড়বে না। বিদায় হক্কানি ওলামারা নবীর আদর্শ শিখানোর জন্য, গোলাম বানানোর জন্য, আল্লাহ আল্লাহ রসুলের গোলাম বানানোর জন্য দায়িত্ব নিয়ে আপনাদেরকে ডাকে, দায়িত্ব নিয়ে আপনাদের পিছে পড়ে আপনাদেরকে দিক দেখায়। আপনি যদি ভুল মনে করেন তাহলে ভুল হয়ে যাবে, ভুল ভুল হয়ে যাবে, ভুল ভুল মনে করেন না। আসেন হক্কানি ওলামাদের কাছে, আসেন এই সমস্ত ঘাটিগুলাতে, আসেন এই সমস্ত খান বাগানগুলাতে, আসেন বিচরণ করেন, এগুলাতে আসেন, এদের সাথে সম্পর্ক জোড়েন, এদের পিছে পিছে থাকেন, আগে যেতে চেষ্টা করেন না। ইমামের আগে লাশ হইলেই যাওয়া যায়, ছাড়া যাওয়া যায় না। ইমামের আগে কি লাশ হইলেই যাওয়া যায় না। থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, মুরিদ ছিলেন, মুরাদাবাদের নবাব, মুর্শিদাবাদের নবাব। তো সকালবেলা থানবী রহমতুল্লাহ আলাইহি বসে আছে, এক মুরিদ হাঁপাইতে হাঁপাইতে আসছে, বলছে কি হয়েছে? বলছে আমি স্বপ্নে দেখছি মুর্শিদাবাদের নবাব আল্লাহর রাসূলের আগে। তো থানবী রহমতুল্লাহ চোখের পানি ছেড়া দিয়ে বসা পড়ছেন, বলছে আল্লাহর রাসূলের আগে তো ওই যেতে পারে যে লাশ হয়, মনে হয় মুর্শিদাবাদের নবাব মারা গেছে। এটাই দলিল, ইমামের আগে লাশ হইলেই যাওয়া যায়, এর আগে যাওয়া যায় না। বিদায় হক্কানি আলেমদের পিছে চলেন, এদের কাছ থেকে শিখেন, এদের সাথে সাথে থাকেন, এদের আগে যান না, এদের পিছে পিছে থাকেন, এদের জুতা সিধা করেন, এদের ঘাটিগুলাতে আসেন, যতটুকু পারেন সহযোগিতা করেন, না পারেন হয় 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 একটা হাসি হইল এদের চেহারার সামনে দেন, বিরুদ্ধাচারণ করেন না, একটা হাসি হইলে দেন। এই উম্মতের জন্য সুবর্ণ সুযোগ আছে, জাহান্নামের আগুন একটা মিঠা কথা দিয়েও নিবানো যায়, ফলাও বিকালিমাতিন তাইয়্যিবা, একটা সুন্দর কথা দিয়েও জাহান্নামের আগুনকে নিবানো যায়। এই জন্য সবাই পায়ে হাত রেখা বলবো, হক্কানি ওলামারা এখনো জিন্দা আছে কিছু এইখানে, আপনাদের এইখানে। আমি তো আমার ওস্তাদের কথাই বলবো, বয়স কত হয়েছে জানি না, হয়তো অনেকেই হবে বয়স, এখনো আল্লাহ রাখছেন, কথার আওয়াজও আগের মতোই আছে, কোনো চেঞ্জ হয় নাই। আমরা দোয়া করি আমাদের হায়াত দিয়া হইলো আল্লাহ হজরতকে আরো হায়াত বাড়ায় দেয়। আসেন আমিষা পাড়ার মানুষ, এই সমস্ত হক্কানি ওলামাদের কাছে আসেন, এদের সোহবতে বসেন, ইনশাআল্লাহ আল্লাহও পাবেন, আল্লাহ রসুলও পাবেন, আল্লাহও চিনবে আপনাকে, আল্লাহ রসুলও চিনবে। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলেকে বলতেছে, সিরুফি দিয়ারিহিম আমদুরফি আসারিহিম, ও হাসান ও হুসাইন, পুরান ঐতিহ্যগুলা দেখিস, যাস পুরান ঐতিহ্যগুলার কাছে। আরে নোয়াখালীও তো কিছু ঐতিহ্য এখনো রয়ে গেছে, জমিদারদের বাড়ি এখনো রয়ে গেছে, জমিদারদের এলাকা এখনো রয়ে গেছে, ঢাকায় লাল কিলা এখনো রয়ে গেছে, আহসান মঞ্জিল এখনো রয়ে গেছে, বিক্রমপুর এখনো রয়ে গেছে, রাজা বিক্রমপুর নাই, রাজ বাড়ি আছে রাজা নাই, স্বপ্ন পুরী আছে মালিক নাই, সোনারগাঁও আছে ঈশা খান নাই, শুধু স্মৃতি আছে স্মৃতি। আমাদেরও স্মৃতি থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা পুরান ঐতিহ্যগুলো দেখিস, তারপরে বেটা চিৎকার দিস, আইনা হাল্লু, তোমরা কোথায়, কোথায় তোমাদের স্মৃতি আছে, তোমরা কোথায়? তো বাপুই ছেলেদেরকে জবাব দিতেছে, বেটা এরা জবাব দিতে পারবে না, যদি জবাব দিত তো কি দিত শুনবি? তো বাপ ছেলে বলতেছে, বাবা বলেন কি জবাব দিত? তো বলে চিৎকার দিয়ে জবাব দিত, ইন্তাকালনা মিন দারিল গুরুর, দুকার ঘরের থেকে বাহির হয়ে গেছে, ইলা দারিল গোরাবা, অপরিচিত জগতে, যেটার খবর দেওয়াও যায় না নেওয়াও যায় না। হায় হায় করুণা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে। আমিষাপাড়ায় পাওয়া যাবে না, সোনাইমুড়িতে পাওয়া যাবে না, নোয়াখালীতে হয়তো পাওয়া যাবে না, আমার ঢাকা শহরে পাওয়া যাবে। করুণা লগ্নে মা বাবা মারা গেছে, সন্তান জানে না কোন কবরস্থানে দাফন হয়েছে, জানে না, কবরস্থান জানলেও কবর চিনে না, কোন কবরে দাফন হয়েছে এটা চিনে না। হায় এটাই সত্য, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি, উজুহুন ইয়াউমা ইদিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমা ইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। এটাই সত্য, লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ। এটাই সত্য, লা ইয়াসআলু হামিমুন হামিমা। এটাই সত্য, মা আগনা আননি মালিয়া। এটাই সত্য, হালাকা আননি সুলতানিয়া। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই হক, আল হক তুমাল হক, এটাই হক সত্য, এটাই। এই জন্য মেরে দোস্ত আসেন, আজকে ওয়াদা করি, পাক্কা কসম খায় ওয়াদা করি, মালিকের কাছে পরিচয় পরিচিতি অর্জন করব। মালিককে চিনব, মালিককে পাওয়া বড় কঠিন মনে উঠলো, এই জন্য বলতেছি আমাদের আল্লাহকে পাওয়া কোনো কঠিন না। ও মেরে দোস্ত, আমি সফরার মানুষ, আমি বুঝাইতে পারতেছি না। চলেন একটা রেওয়ায়াতের ভিতরে আপনাদেরকে ডুব দেওয়াই, আপনাদের সামনে রাখি, যদি বুঝে কারো আসে। আল্লাহকে পাওয়া বড় কঠিন। মুসা আলাইহিস সালাম এক বদমাশকে বাহির করে দিয়েছেন। আমাদের কিতাবেও আছে তাগরিবু আম। আগের যুগে বদমাশদেরকে জ্বালাওয়াতন করা হতো, শহর থেকে জঙ্গলে পাঠায় দেওয়া হতো। মুসা আলাইহিস সালাম এক বদমাশকে জঙ্গলে পাঠায় দিয়েছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, উনি আল্লাহর হুকুমে পাঠায় দিয়েছেন জঙ্গলে। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আমার ওলি মারা গেছে, কি করতে হবে? জানাজা পড়াইতে হবে। বলছে কি করে একা জানাজা পড়াবো, লোক তো লাগবে। বলে বলিস আল্লাহ জোশে চলে আসছে, বনি ইসরায়েলের ভিতরে এলান করো। তো বলছে আল্লাহ বনি ইসরায়েল নগদ ছাড়া যাবে না, বাকির উপরে কি দিবেন আগে বলেন। বড় টেরা জাতি তো, ঠিক না? রক টেরা জাতি ছিল বনি ইসরায়েল। তো ঘোষণা, আল্লাহ বলে ঘোষণা দাও যে বন্ধুর জানাজায় শরীক হবে গুনাহ মাফ। দিয়া দিয়েছেন ঘোষণা। এই সুযোগ ছাড়ে কে? চলছে যে জঙ্গলে রেখে ওই বদমাশ মুরা পড়া রয়েছে। বনি ইসরায়েল মুসা আলাইহিস সালাম বলছে, মুসা জীবনে বহুতবার খেলছো আমাদেরকে নিয়ে, এটারে কি শেষ খেলা? বহুত খেলছো, 40 বছর ময়দানে ঘুরাইছো, তুইয়ের ভিতরে এটা কি শেষ খেলা? বদমাশ আবার ওলি হইলো কিভাবে? তো মুসা আলাইহিস সালাম কই দেখবে, উপরের দিকে দেখতেছে, চোখে পানি চলে আসছে। বনি ইসরায়েল, হায় হায় কঠোর জাতি, চোখে পানি চলে আসছে। জিবরিল দৌড়ে চলে আসছে, আল্লাহ ওহি পাঠাইছে, মুসা ওলি তো ছিল না। ফালাম্মা কারুবাল মাউত, মউত যখন কাছে চলে আসছে, মৃত্যু লগ্ন যখন চলে আসছে, রাআ কারীবা ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে। ফালাম ইয়াজিদ আহাদ, মুসা কাউকে পায় না মনের একটা কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে তাকায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুরহু দুনুব, ও আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। আরা আমুতু ফরিদাম ওয়াহিদা, দেখ জঙ্গলে একা একা পড়ে মরতেছি। ওয়ান্তা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা ইসআল বনি ইসরাঈল মাযা উচিত, বনি ইসরাঈলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দেব, কি জবাব দেব। বনি ইসরাঈল চিৎকার দিয়ে উঠছে, সাদাকতা ইয়া রাব্বি, সাদাকতা ইয়া রাব্বানা, রব তুই সত্য বলছস, সত্য বলছস, ওলি বানায়া দিছস। আমাদের মালিককে রাজি করা এত সহজ। চলেন আরেক হাদিস মনে উঠলো, শোনা দেই আপনাদেরকে, এই উম্মতের জন্য। এই হাদিস আল্লাহর রাসূল বয়ান করছেন, হাদিসে কুদসি, যুবক ইচ্ছা করলে তুমি এখান থেকে জান্নাত বানায়া যেতে পারো। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে আল্লাহ তোমাকে, সৎ ইচ্ছায় বানাইছে, দয়া দ্বারা বানাইছে, মায়া দ্বারা বানাইছে। তোমার ইচ্ছায় না, আমার ইচ্ছায় না, সৎ ইচ্ছায় এখান থেকে জান্নাত বানায়া যেতে হবে। কিন্তু যদি প্রশ্ন করি জান্নাত বানাবো তো বানাবো কি করে, জান্নাত বানাবো কি করে? সত্য তো এটাই, যতই চিৎকার দেই না কেন, আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত এই জন্য। অথচ কোরআন তো বলে দুনিয়ার মুসলমান নির্যাতিত হবে না, কোরআন তো বলে আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে, কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, আমি নিরাপত্তার চাদরের ভিতরে তোমাদেরকে ঢাকা রাখবো, কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন রিজিক দিব, কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখের জীবন দিব, কোরআন তো বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা পরায়া রাখবো। আজকে আমরা নির্যাতিত কেন জানো? সবচেয়ে বড় নির্যাতিত আমরা এই জন্য, কেননা আল্লাহ নারাজ হয়ে গেছে আমাদের উপরে। নাইলে আল্লাহ রসুল এই কথা কেন বলতো যে একদিন আসবে, হুম বারি উম মিন হুম ওয়া আনা বুরা, হুম বুরা আ উম মিন্নি ওয়া আনা বারি গুম মিনহুম, একদিন আসবে উম্মত আমার লাজ রাখবে না, আমার ইজ্জত রাখবে না, আমিও উম্মতের ধার ধারব না। যতই চিৎকার দেই সেটি হলো জোশের চিৎকার, হুশের চিৎকার না। শুধু জোশের চিৎকার, হুশের চিৎকার না। কোরআন দিলাম আমি, কোরআন কোরআন তো বলে তোমরা উপরে থাকবে, তোমরা নিচে আসলাম তো আসলাম কেন? কোরআন তো বলে নিরাপত্তার চাদরের ভিতরে থাকবো, আজকে আমরা নিরাপত্তাহীন কেন? কোরআন তো বলে তোমাদেরকে পাখির মতো পালবো, হাদিস তো বলে তোমাদেরকে পাখির মতো পালবো, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, কিন্তু আজকে আমরা খাটতে খাটতে মাথার গাম পায়ে পড়ে কেন? কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখের জীবন দিব, কিন্তু আজকে কোনো বাড়িওয়ালা সুখী না কেন? সন্তান মা বাবা নিয়ে সুখী না, মা বাবা সন্তান নিয়ে সুখী না, স্বামী স্ত্রী নিয়ে সুখী না, স্ত্রী স্বামী নিয়ে সুখী না, ভাই ভাই নিয়ে সুখী না, বোন বোন নিয়ে সুখী না, বন্ধু বন্ধু নিয়ে সুখী না, প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী না, আজকে আমরা কেউ সুখী না, যুবক যৌবন নিয়ে সুখী না কেন? ইজ্জতের মালা তো আমাদের গলায় থাকা উচিত ছিল, আজকে তো আমরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। এতগুলা কুকুর যদি কোথাও কেউ বোম মেরা মারত, তাইলে প্রাণীবাদীরা চিৎকার দিতে দিতে আকাশ বাতাস এতদিনে কাঁপায় ফেলত, কিন্তু আজ পর্যন্ত এই ৩১ দিন হতে চলল, একটা প্রাণীবাদী সংস্থা সংগঠন আজ পর্যন্ত পেপারে একটা বিবৃতি দেয় না যে এতগুলা মানুষকে কেন বোম্বাইরা মারা হলো। তোমরা নেটের জগতে গরো, আমাকে পাইলে পাঠায় দিও, আজ পর্যন্ত কোনো প্রাণীবাদীরা দেয় না। ওরা জানে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কুকুরের চেয়ে নিকৃষ্ট, এটা মরলেই কি আর বাঁচলেই কি? কেন কেন এরকম হলো? আমরা উম্মত বটে, কিন্তু নিজেকে উম্মত হিসাবে জীবন কাটাই না, এটাই সত্য। উম্মত মানে উম্মত, কিন্তু আমাদের জীবন আজকে উম্মত জীবনটা কাটতেছে, জান্নাত কিনতেছি না, জান্নাত বানাইতেছি না, উম্মত জান্নাত বানাইতেছে না, আজকে এই জন্য নির্যাতিত। নাইলে কোরআন তো আমাকে এটা বলে যে তুমি উপরে থাকবে, নিচে আসবে কেন? শুধু কারণ উম্মত আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, কুদরত দিয়ে উম্মত বানাইছেন আল্লাহ নিজের মায়া দ্বারা, দয়া দ্বারা। আজকে উম্মত নবীর ইজ্জত রাখে নাই, একজন যুবক এইখানে নাই যতদিন চুল কাটছে, একবার নবীর তরিকা মতো আদর্শ মতো চুল কাটছে, নবীর স্টাইলে চুল কাটছে, একজন যুবক ওইখানে নাই। বরং এরা সারা দিন রাত্র নেটের ভিতরে দেখে চুলের স্টাইল, ঘন্টা ঘন্টা লাগায়া দেখে, তারপরে স্ক্রিনশট দিয়ে যায় সেলুনে, আমাকে এই স্টাইলের চুল কেটে দিবে। সত্য তো যে নবীর স্টাইলে চুল কাটে না, নবীর মতো পোশাক পরে না, নবীর মতো উঠে না, নবীর মতো বসে না, নবীর মতো চলে না, নবীর মতো খায় না, নবীর মতো লয় না, অথচ যেই নবী চোখের পানি ঝরাইতে ঝরাইতে দুনিয়ার থেকে চলে গেছেন, যতদিন দুনিয়ায় ছিলেন এক মুহূর্তের জন্য চোখের পানি শুকায় নাই, যদি শুকাইতো তাহলে জিবরিল কেন জিজ্ঞাসা করতো মা জালা আরা কাতাবকি, যখনই দেখি আপনার চোখে পানি কেন? যখন দুনিয়ার থেকে চলে যাইতেছেন তখনও চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলে আমার পরে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? কবর থেকে যখন উঠবে ওইটা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? কিয়ামতের মাঠে যখন যাবেন তো আল্লাহ চেয়ার রাখবেন মাকামে মাহমুদ, আল্লাহর পাশে, কিন্তু বসবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন বসবেন না? বলছে আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারের পানি পান করাবো, আমি বসলে কে উম্মতকে পানি পান করাবে? আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি, বিদায় আমি হাউজে কাউসারের কাছে যাব, উম্মত আসতে দেরি, আমি পান করাইতে দেরি করব না। বলবে তারপর বলে তারপর আমি মিজানের কাছে ছুটা যাব, উম্মতের পাল্লা সামনে জোকে কি জোকে না এটা দেখতে থাকবো। যদি না জোকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন সালতোতা, আমি চাইলে নাকি দিবেন, আমি ওইখানে চাওয়ার হাত উঠায়া দিব। আপনি বলছেন সুপারিশ করলে গ্রহণ করবেন, সাফি তুসাফা, আমি ওইখানেই সুপারিশ করতে শুরু করব। আল্লাহ বলবেন তারপরে বসেন, বলে তারপরও বসবো না, আমি পুলসেরাতে ছুটা যাব, উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি দিয়া পার করায় দিব। বলছে তারপর কি করবেন, বলে আমি তিন জায়গায় ছুটতে থাকবো আর উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবো। ওই উম্মত আজকে নবীর আদর্শ ছাড়ার কারণে আজকে সারা দুনিয়ায় নির্যাতিত। যদি নবীর আদর্শ মতো চলতো তাইলে নির্যাতিত হতো না। যাক, আমি কথার শেষ জায়গায় চলে আসছি। যদি জান্নাত পাইতেই চাই, জান্নাত পাইতে চাই, হ্যাঁ যতটুক শুনাইলাম পাইতে চাই, তাইলে আজকে তওবা করতে হবে। তওবা যদি ওই জান্নাত চাই যেটা মন মতো, যা চাবে তা মিলবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। এই উম্মত প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত খাবে, না জানি কত কোটি আইটেম হবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, চেহারা চেঞ্জ। প্রতি শুক্রবারে আল্লাহ পোশাক পরাবে আমাদেরকে, সুঘ্রাণ লাগায় দিবে। ৬ দিন খাপ পান করবে দুইভাবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। ৭ম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজের হাতে পান করায় দিবে, নিজের হাতে। কেমন মজা হবে, কেমন মজা। সব রাখা আছে জান্নাতে, সৈকত রাখা আছে। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। প্রতিদিন সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে। ওইখানে ডানা কাটা বানায় রেখা দিছে আল্লাহ কুদরত দিয়া। যেটা পছন্দ হবে ওইটাই উঠায় নিয়ে আসবে, ওইটাই ওর। ওই জান্নাত পাইতে তো চাই, এই জন্য প্রথমে তওবা করতে হবে। তওবা, রাজি তওবা করতে? কে কে রাজি দেখি? তাইলে হাত আল্লাহর উপরে উঠাই বলেন আল্লাহ তওবা করলাম। পাক্কা, সত্য মনের থিকা, নামান নামান, তাইলে গুনাহ মাফ। আল্লাহ প্রথম আকাশে এখন মাফ করার জন্য ডাকতেছেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে আসিস মাফ চাস আমি মাফ করব। আর বাকি জীবন যেটা আছে ওটাকে নবীর আদর্শ মতো কাটাইতে হবে। শুধু মুখে মহাব্বত করলে হবে না, আমরা তো মুখে মহাব্বত করি, নবীর আদর্শ মানতে রাজি না। শুধু যদি মুখেই মহাব্বত করি, আপনি আর আমি আবু তালেবের চেয়ে বেশি মহাব্বত করি না। রাগ হয়ে যায় না মুরাদনগরের মানুষ, আমরা আবু তালেবের চেয়ে বেশি মহাব্বত করি না। আবু তালেব যতটুক নবীজিকে মহাব্বত করতেন, ৪৪ বৎসর, ৪৪ বৎসর ১০ দিন বাতিজাকে বুকের ভিতরে রাইখা পালছেন। যেই হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জ্বালাইতে পারে না, ওই হাত দিয়া চাচাকে কবরে নামাইছেন, ওই হাত দিয়া। তারপরে চিৎকার দিয়া বলছেন আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। কলেমা পড়তে বললাম, পড়লে পড়েন নাই, ঠোঁটটা হেলাইতে বললাম, হেলান নাই, চুপ থাকতে বললাম, তাও থাকলেন না। শেষমেশ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালেব, আব্দুল মুত্তালেবের ধর্মের উপরে চলে যেতেছি, চাচা আমার জন্য রাস্তা রাখলেন না। শুধু মুখ দিয়ে মহব্বত করলে হবে না, নবীর আদর্শের উপরে চলতে হবে, তাইলেই জান্নাত মিলবে। রাজি নবীর আদর্শের উপরে চলার জন্য? কে কে রাজি দেখি? আল্লাহ কবুল করুক। সর্বশেষ কথা, আজকের থেকে নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ, ওয়াদা ইনশাআল্লাহ। আমার ফতোয়া না, নামান নামান আমার ফতোয়া না। আব্দুল কাদের জিলানীকে চিনেন? পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি বলেন ওর চেয়ে নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। যে আজান শুনলো আর মসজিদে নামাজের জন্য আসলো, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আপনি বলবেন শুকর তো সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, তো উনি লেখছেন শুকর পর্যন্ত সকালবেলা বলে আল্লাহ কাইলা ইয়াকা আউওয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে, এই জন্য লেখছেন ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আর হবে না কেন? আল্লাহ ডাকে তারপরও আসে না। কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ ডাকে না, সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কাবীরুল হাফিদুল মুকিতুল হাসিবুল জলিলুল কারীমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কাবিদুল মাকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر والظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু। ৯৯ পদের মালিক আল্লাহ ডাকে। দিল দিয়া শোনো, কাজ হইতে পারে, তোমার জীবন চেঞ্জ হইতে পারে। ওরকম যুবক হবে তুমি, জমিনে হাঁটবে, আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে। দুনিয়ার মানুষ গৌরব করলে কতক্ষণ করে? যতক্ষণ তুমি চামচ ততক্ষণ করবে। চামচ, চামচ বোঝো? তরকারি বাড়তে চামচ লাগে না? তুমি যতক্ষণ পর্যন্ত চামচা থাকবা, চামচা, ততক্ষণ তোমাকে মূল্যায়ন করবে। কাটা হইতে দেরি, তোমার মার বুক খালি করতে দেরি করবে না। আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে। আল্লাহ, আমি হাদিস দিতেছি, হাদিস, লাউলা শাবাবা খুশা। আল্লাহ বলে কিছু যুবক দুনিয়াতে আছে যাদেরকে দেখা আমি দুনিয়াটাকে টিকায় রাখছি, ওরা না থাকলে আমি দুনিয়াকে টিকায় রাখতাম না। লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা, আকাশকে লোহার বানায়া দিতাম। ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায়া দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না। ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না কয়েকটা যুবকের জন্য, যে নিজেকে আমার বয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে, ছোট জীবনটার দ্বারা জান্নাত কিনা নিছে, ওদের জন্য পারি না। নাইলে মন তো চায় সব মাটিতে মিশায়া দি। ছোট জীবন দিছে আল্লাহ, ইচ্ছা আমি যেমন খুশি তেমন চলতে পারি, কিচ্ছু বলবে না। শুধু এতটুক বলবে, না দেরুন কাইফা তামালুন, তুই করিস কি আমি দেখতেছি। আর একটু বলবে, ইন্নি মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি তুই সীমা রেখায় পা দিবি কবে। আর একটু বলেন শুধু, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, যতই ভাগিস না কেন তুই আমার পরিধির বাহিরে যাওয়ার ক্ষমতা রাখিস না। আর একটু বলবে, আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবি আমি তোর সঙ্গে থাকব, আমার থেকে তুই বিচ্ছেদ হতে পারবি না, আমিও তোর থেকে বিচ্ছেদ হব না। কেননা আমার আমি তোর থেকে বিচ্ছেদ হইতে দেরি, তুই লাশ হইতে দেরি হবি না। লাশ তোর ভিতরে আমার হুকুম বসা, হুকুম যেটাকে আত্মা বলে। আত্মা ইচ্ছা আমাদের স্বাধীনতা দিছেন, বেশি দেন নাই যুবক, বেশি দেন নাই। পাঁচটা, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। চতুর্থ স্বাধীনতা মত আদর্শের। আজকে আল্লাহকে মানতেও পারো, নাও মানতে পারো, কিচ্ছু বলবে না। পঞ্চম স্বাধীনতা, মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যাবে, কিচ্ছু বলবে না। এই জন্য আমার কথা শুরুটা ছিল এটাই যে জীবনটা ছোট। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় এই ছোট জীবনটা যেমন খুশি তেমন কাটাইতে পারি, কিচ্ছু বলবে না। আর ইচ্ছা এই জীবনটা দিয়ে চিরদিনের জান্নাতকে কিনা নিতে পারি। কোনটা নিব? কোনটা নিতে রাজি? কে রাজি জান্নাত নিতে? দেখি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো। নামাও আল্লাহ। এখন প্রথম আকাশে, আল্লাহ বেশি দূরে না, এখন প্রথম আকাশে। রাতের 1/3 অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ এখন প্রথম আকাশে। যদি মনের থেকে চায়া থাকি তাহলে মনে হয় লেখাও হয়ে গেছে। ওই জান্নাত, দুনিয়ার এই পচা মাটি, যার মাটিগুলা হবে জাফরানের। মাটিগুলা জাফরানের। দুনিয়ার মতো এরকম ছোট ছোট বাড়ি, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি 2,40,000 মাইল। সবচেয়ে ছোট বাড়ি 2,40,000 মাইল। যুবক, যা চাবে তা রাখা আছে। আমি একটা একটা করে তোমাদেরকে দেখাইতেছি, দেখি আজকে দিলে লাগে কিনা। ছোট বাড়ি 2,40,000 মাইল। বিল্ডিং গুলাই দুনিয়ার মতো হবে না, একটা ইট সোনার, একটা ইট রূপার। তালাগুলা দুনিয়ার তালার মতো ছোট না। এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবা এত বড় সিঁড়ি চড়বো কি করে? সিঁড়ি থাকবে না, সুপার অ্যাক্সেলেটর থাকবে। অ্যাক্সেলেটর ওটাকে বটন দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। যত তালায় যাইতে চাবে সাঁ করে অত তালায় লাগাই দেবে। সুপার লিফট লাগানো থাকবে, লিফট। ওই লিফট আঙ্গুল দিয়া চালাইতে হবে না, বটন দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। যত তালায় যেতে থাকবে অত তালায় পৌঁছবে। সব রাখা আছে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কাপড় কয়বার? দুনিয়ার এই সুতার কাপড় না, আলোর সুতা দিয়া বানানো। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ধুবি নাই যে কাপড় ময়লা হয়ে গেলে আবার ধুয়া পরিষ্কার করা লাগবে না। জান্নাতে ওয়ান টাইম ইউজ, ওয়ান টাইম। আজকে যে 70 জোড়া পড়ছে ওটা আর জীবনে আসবে না, ওটাকে রাখারও দরকার হবে না। আল্লাহ দর্জি দিয়া সিলায়া পাঠাবে না, কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে। কুদরত দিয়া বানায় পাঠাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে পেশাব পায়খানা নাই। দুনিয়াতে যত দামি খায় তত দুর্গন্ধ বেশি হয়, বিশ্বাস হয় না? হ্যাঁ, স্যানিটারি বাথরুম তো এই এলাকায় কয়েকদিন আগে আসছে, এর আগে তো স্যানিটারি ছিল না। ছিল? হ্যাঁ, কি ছিল এটাও তো আমি জানি। সারা বাংলাদেশের গ্রাম দেশে কি বাথরুম ছিল এটা তো জানি। যদি দুর্গন্ধ হইতো তাহলে গ্রামের মানুষ বাস করতে পারতো না। সাদা মাঠা খাইতো, গন্ধ হইতো না। এখন বার্গার সার্গার খাইতো, এই জন্য স্যানিটারি বাথরুমের দরকার হয়েছে, কেননা দুর্গন্ধ বেশি, বিশ্বাস হয় না? এখন তো খায় বার্গার, এখন তো খায় গিরিল শিরিল, ঠিক না? টিক্কা শিক্কা, ঠিক না? কাবাব সাবাব, ঠিক না? এই জন্য দুর্গন্ধ বেশি, এই জন্য কয়েক স্যানিটারি লাগবে, নাইলে এর আগে স্যানিটারি দরকার হতো না। জান্নাতে কোনো বাথরুম পেশাব পায়খানা হবে না, খাবে ঢেক দিবে খালি হয়ে যাবে আর সুগ্রাণ হয়ে মোহিত হবে। এক এক বৈঠকে ৭০ হাজার আইটেম খাবে। জান্নাতে চিরদিন হায়াত, চিরদিন জীবিত থাকবে, মউত কোনোদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না। এখন ফল ধরে কিসের গাছে? আরে ফল কিসের গাছে ধরে? হ্যাঁ, কি গাছে ফল ধরে? এখন কাঠের গাছে। কাঠের গাছে কি? কাঠের গাছে ফল ধরে না? আরে নারকেল গাছ দিয়া কাঠ হয় না? না হয় না। তাল গাছ দিয়া হয় কাঠ, আম গাছ দিয়া হয় কাঠ। এখন ফল ধরে কিসের গাছে? জান্নাতে ফল ধরবে সোনার গাছে। সোনার মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা হিসাব। সোনার গাছে ফল ধরবে। এখন আঙ্গুর ধরে লতায়, জান্নাতে আঙ্গুর ধরবে সোনার লতায়। এখন কলা ধরে পানির গাছে। কলা গাছ পুরাটাই পানি, শুধু ভিতরে আশ আছে। জান্নাতে কলা ধরবে সোনার গাছে। পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয় তো সোনার গাছের কলা কেমন হবে? যেদিক দিয়া কামড় দিবে ওই দিকে ৭০টা ঘ্রাণ, ৭০টা মজা, ৭০টা স্বাদ। প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হইতে থাকবে, প্রত্যেক কামড়ে কামড়ে। ও যুবক, শুধু এইখানেই শেষ না, এইখানেই শুধু শেষ না, সব রাখা আছে। মুসলমান এখন চিল্লাইতে শিখছে, আগে কাম করতে শিখত, আগে কাজ করত, এখন খালি চিল্লায়, কাজ কিচ্ছু করতে পারে না। হ্যাঁ, ডোলপিটায় কোনোদিন চুরি করন যায় না, ঠিক না? ডোলপিটায় চুরি করন যায়? চোরে যদি কয় ডোলপিটায় যে আমি আইতেছি চুরি করব, বাড়ির মালিক কি বয়া থাকবে নাকি? হ্যাঁ, মুসলমান এখন খালি ঢোল পিটায়, কাজের কাম কিচ্ছু পারে না। যাক, আমি কথা শুরু করি। আল্লাহ করুক, আল্লাহ আমাদেরকে বুঝ দেখ। দাঁড়ায় যদি না থাকতে পারি, বসার জায়গা থাকলে বসা পড়ি, সবচেয়ে ভালো হবে, কথা শুনতে ভালো লাগবে। আর নাইলে এত লোক দাঁড়ায় থাকার ভিতরে কথা বলতে অনেক কষ্ট হবে, কেননা কথা এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। কথা মনের থেকে আসে না, উপর থেকে আসে। এই জন্য যত বেশি পরিবেশ সুন্দর হবে, উপরওয়ালা তত বেশি সুন্দর কথা দিলে ঢালবে। কথার ভিতরে আসর হবে। যেই মজমা আজকে আসছে, এই মজমা যদি আজকে বুঝ নিয়ে বাড়িতে ফিরলো, তাহলে আমার মনে হয় মুরাদনগরের চেহারাই পরিবর্তন হয়ে যাবে। আর না হইলে আগে যেই চেহারা ছিল ওইটাই থাকবে, চেহারা চেঞ্জ হবে না। যা হোক, কোনো আওয়াজ যেন কানে না আসে। সবার পায়ে হাত রেখা বলি, আওয়াজ করব না, কথা শুরু করব। হ্যাঁ, মনোযোগ দিয়া শুনবেন তো? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে শোনার তৌফিক দান করেন। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু, আল্লাহর ইহসান যে আল্লাহ আমাদেরকে মানুষ রূপে অস্তিত্ব দিয়েছেন। মানুষ রূপে যদি অস্তিত্ব না দিতেন কিছু করার ছিল না। দ্বিতীয় আল্লাহর সবচেয়ে বড় ইহসান যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। তৃতীয় সবচেয়ে বড় ইহসান আর দয়া যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। এত বড় দয়া যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, যে কত বড় দয়া, কত বড় করুণা, কত বড় রহমত, কত বড় মায়া, কত বড় মমতা যে আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানাইছে। যদি এটা বড় বিষয় না হইতো তাহলে আসমানি সমস্ত কিতাবে আমাদের আলোচনা থাকতো না। এই উম্মতের আলোচনা প্রত্যেক নবীর মুখে মুখে ছিল। এমন কোন নবী জান্নায় যার মুখে আমাদের আলোচনা না ছিল, আমরা ছিলাম না। এমনকি আদম আলাইহিস সালামের মুখেও আমাদের আলোচনা ছিল, যিনি সর্বপ্রথম মানুষ। নাইলে কিতাবে এই কথা পাওয়া যেত না, ফুদ্দিলা উম্মতে মুহাম্মদ বিআরবাইন, উম্মতে মুহাম্মাদিকে আমার উপরে আল্লাহ চার জিনিস দ্বারা ফজিলত দিছেন, চার জিনিস দ্বারা ফজিলত দিছেন। একটা দুটা শুনাই দেখি বুঝে আসে কিনা। উনি একা আসছেন দুনিয়াতে, দুইজন, উনিও আয়সা আমাদের আলোচনা করতেছেন। আমরা তো আজকে আসছি, 1.25 লক্ষ নবীর পরে আমরা দুনিয়াতে আসছি, কিন্তু প্রত্যেকের মুখে আমাদের আলোচনা ছিল। যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি হিসাবে অস্তিত্ব দিয়েছেন, নিজের দয়া দ্বারা, মায়া দ্বারা, নিজের কুদরত দ্বারা শুধু অস্তিত্ব দেন নাই, মুকুট পরায়া দিয়েছেন। মুকুট পরায়া, মুকুট বোঝো? মুকুট বোঝেন? মুকুট, তাজ। তাজ আমাদের মাথায় তাজ লাগানো আছে, যদিও হাত দিলে পাওয়া যাবে না, কিন্তু কোরআন বলে আমাদের মাথায় তাজ লাগানো আছে। কুনতুম খায়রা উম্মাহ, এটা একটা তাজ, এটা একটা মুকুট আমাদের মাথায় পরায়া উম্মতে মুহাম্মাদি বানাইছে। যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি বানাইল নিজের ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের ইচ্ছায় না, আল্লাহর বিশেষ ইচ্ছা, বিশেষ রহমত। নাইলে কোনোদিন আমাদের হাতে, গায়ে আল্লাহ কুদরতের ছোঁয়া লাগাইতেন না, কুদরতি হাতের ছোঁয়া। আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানাইছেন কুদরতি হাত দিয়া। আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি, আসল জায়গায় পৌঁছবো। আমি পিছের থেকে নিয়ে যাইতেছি, কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আমাদেরকে নির্বাচিত করছেন। হুয়াজতাবাকুম, কোরআন দিতেছি আমি, কোরআন। কোরআন বলে উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছি। আজকে তো উম্মত উম্মত বটে, নিজেকে উম্মতে মুহাম্মাদি বলে বটে, কিন্তু না নিজের দাম জানে, না নিজের কাম জানে, দামও জানে না যে আমাদের দাম কত। যুবক যৌবনের দাম জানে না, নারী নারীত্বের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না। যুবক নিজের দাম জানে খালি বাবা, আর কিচ্ছু জানে না। নিজের দাম জানে ফ্যান্সি ডেল, আর কিচ্ছু জানে না। তোমার দাম ফ্যান্সি ডেল আর বাবা না, তোমার দাম কতটুক তুমি জানো না। তুমি তো তোমার যৌবনের দামই জানো না। চলে দেখি বুঝে আসে কিনা। এক যুবনের যৌবন যদি এক পাল্লায় রাখা হয়, এক যুবকের এক যৌবন, আর সমগ্র জগতের ভান্ডার যদি, রত্ন যদি সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লা রাখা হয় তাইলে যৌবন দামি না সম্পদ দামি? এরা বোঝে না মনে হয়। যৌবন দামি? কে কে একমত দেখি হাত উঠান তো। নামান নামান। তাইলে এইবার বাবু যুবক, তোমাকে কি কোন দামি জিনিস দিছেন আল্লাহ? যৌবন কত দামি! সমগ্র জগতের সম্পদ এক পাল্লায়, তোমার একজনের যৌবন আরেক পাল্লায়। যৌবন দামি, সমগ্র সম্পদ দামি না। যৌবন দামি, নারীর নারীত্ব দামি, পুরুষের পুরুষত্ব দামি। আমাদের এই ছোট জীবনটা দামি, জীবনটা। আমি নিয়ে যাইতেছি ওই দিকে, কথা লম্বা হবে না, আবারও বলতেছি, আমাদের এই ছোট জীবনটা দামি। ছোট জীবনটা এটা বড় দামি। ইচ্ছা করলে এখানে যেমন খুশি তেমন কাটাইতে পারি, আল্লাহ কিচ্ছু বলবে না। যদিও আল্লাহ হুকুম দিয়ে আকাশকে দাঁড়া করাইছেন, অদাতু আমরি আলাল সামাওয়াতি ফাস্তাকাল্লাত, হুকুম দিয়ে দাঁড় করাইয়া দিছেন। ইচ্ছা করলে আল্লাহ বাধ্য করতে পারে, কিন্তু কিচ্ছু বলবে না। ছোট জীবনটা যেমন খুশি তেমন কাটাইতে পারি, আবার যদি ইচ্ছা করি তো ছোট জীবনটা দিয়া এইখান থেকে জান্নাত কিনা যাইতে পারি। আমি নিয়ে যাইতেছি তোমাদেরকে জান্নাত, একটু ঘুরায় নিয়ে আসি, দেখি তোমাদের মনে লাগে কিনা। জান্নাত চিনো? আরে যুবকরা কি বলে, জান্নাত চিনেন? শুনছেন জান্নাতের কথা? ধারণা আছে জান্নাতে? না খালি ধারণা 14 তারিখের, ঠিক না? আপনারা তো চিনেন না, এরা সব 14 তারিখ চিনে। ফেব্রুয়ারির 14 তারিখের অপেক্ষায় আছে, কবে 14 তারিখ আসবে। এরা চিনে ইলিশ পান্থা, এরা চিনে 31st নাইট, এরা চিনে ডিজে। তোমরা ডিজে চিনো না? ডিজে, হ্যাঁ, এরা চিনে ডিজে পার্টি, এরা চিনে গান, এরা চিনে নাচ। এরা জান্নাত চিনে না। ইচ্ছা ছোট জীবনটা যুবক যেমন খুশি তেমন কাটাইতে পারো, আল্লাহ কিচ্ছু বলবে না। আর ইচ্ছা তুমি এইখান থেকে জান্নাত কিনা নিয়ে যেতে পারো, তোমার ইচ্ছার উপরে নির্ভর। আল্লাহ কিচ্ছু বলবে না। আজকে শুধু অপেক্ষা করবে মৌতের রেখায় যুবক কখন পা দিল। আমি জানি মোটর সাইকেলে উঠলেই তোমাকে বাপ ভিন্ন হয়ে যায়, ঠিক না? আর যদি পিছে কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই, ঠিক না? আমি জানি। তোমরা চিনো না তো চিনো না, জান্নাত চিনো না, জান্নাতের ধারণা নাই। নাইলে সব ধারণা তোমাদের আছে। সারা রাত্র কাটায় নেটের ভিতরে, ধারণা থাকবে না তো থাকবে না কেন? এই গ্রামেও অধিকাংশ বাড়িতে ওয়াইফাই আছে। ওয়াইফাই না নাই? আগে লিমিটেড দেখতো, এখন আনলিমিটেড দেখে। এই গ্রামও লোক আছে, যুবক আছে, সারা রাত্র বসে থাকে বন্ধুদের নেট কখন শেষ হবে, আর ওকে ফোন করবে আর ও নেট লাগায় দিবে। সারা রাত্র অপেক্ষা করে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, আওয়াজ করো না, শুনতে থাকো। ছোট জীবন, 60-70 বছরে কে কখন চলে যাব জানি না। এই গ্রামে বৃদ্ধের কবর যেরকম আছে, যুবকের কবরও আছে, না নাই? মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট এই এলাকায় কেউ মরে নাই আজ পর্যন্ত? না মরে নাই। ও তো গোড়ার পেটে ছিল, মূল্য তো মূল্য কি গোড়া, মোটর সাইকেল তো ডিজিটাল গোড়া, ও তো গোড়ার পেটে ছিল, মূল্য কি গোড়া, ও তো বুক ভরা স্বপ্ন নিয়ে বাহির হয়েছিল, চোখ ভরা আশা নিয়ে বাহির হয়েছিল, সাইজা গাইজা বাহির হয়েছিল, ও মূল্য তো মূল্য কি গোড়া, আমাকে বুঝাও কি করে মূল্য। মৌতের রেখা আসতে দেরি। আল্লাহ এই জন্যই যুবকদেরকে সতর্ক করেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, উদাসীন না বানায়, মাতাল না করে, পাগল না বানায়। কাম্মিন শাব সাবাকা কাইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়া দিচ্ছি, ইচ্ছা করলে তোকেও শোয়া দিতে পারে। সকল মানুষকেও আল্লাহ বোঝায়, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা, মানুষ দুনিয়ার উন্নতি নিয়ে তুই মাতাল হস না, ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আমাদের জীবনটা ছোট, যদিও আল্লাহ সদ ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, মানুষ বানাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, যে উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছে। নবীরা মুসা আলাইহিস সালাম তো কিতাবকে সরাই দিছেন, তারা দা তাওরাত, তাওরাত কিতাবকে সরাইয়া দিয়া বলছে আল্লাহ কিতাব লাগবে না, উম্মত বানায়া দেন। উম্মত তুমি উম্মত হইতে পারছো উম্মত। দানিয়াল আলাইহিস সালাম 2500 বৎসর অপেক্ষা করছে শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া, এই উম্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য 2500 বৎসর অপেক্ষা করছে। তোমাকে আল্লাহ ওই উম্মত বানাইছে, ছোট একটা জীবন দিছে, বেশি বড় দেয় নাই, ছোট একটা জীবন। মুরাদনগরের মানুষ ভালো মতে বোঝেন ছোট জীবন 60-70 বৎসর, তারপরে চলে যেতে হবে। যে এক ফোঁটা পানির থেকে বানাইছেন ওনার কাছে চলে যেতে হবে। এই জন্যই তো উনি যেই মানুষগুলা বিমুখ হয়ে থাকে,